আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্বাগত জানাচ্ছি। আমি শামীমুল ইসলাম তন্ময়, দীন ইসলাম চ্যানেলের। আজকে আমাদের 9 নম্বর ক্লাস, তো আমরা 9 নম্বর ক্লাসে আমরা দেখাবো কিভাবে কোন ছবিটার কাজ কেমন হতে পারে, কোন ছবিটা কিভাবে কাজ। আমরা আজকে ইমেজ আর কি এ করবো, রিসার্চ করব, ঠিক আছে? সো ইমেজ রিসার্চ করার জন্য আপনাদের আমি অলরেডি কিছু ছবি আমি গুগল ক্রোম গুগল থেকে আমি ডাউনলোড করে রেখেছি। সো আমি এখন দেখাবো আপনাদের কোন ছবিতে কিভাবে আপনার কোন কাজটা করতে হয়। সো আমি একটু আপনাদের বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ প্রথম ভিডিওয়ে এত সাপোর্ট পাবে আমি নিজেও ভাবিনি। সো আপনাদের সাপোর্ট, আমার মনে হয় আপনারা শেষ পর্যন্ত আমাদের সাপোর্ট দিয়ে যাবেন। আশা করি আপনাদের সাপোর্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা পথের দিশারি দেখাবে। সো আশা করি এইভাবে আপনারা সাপোর্ট দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমাদের যে কত ভিডিওগুলো হয়ে গিয়েছে আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবেন, কারণ আগের ভিডিওগুলো অনেক ইম্পর্টেন্ট চলে গিয়েছে। এখনো পরবর্তী ভিডিওগুলো যারা যেগুলো আসছে সেগুলো অনেক ইম্পর্টেন্ট। আরেকটু বলে রাখি, আমার স্ক্রিনে একটা লেখা আসছে, www ডট এর একটা লেখা আসছে। সো এই লেখাটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ আমি যে স্ক্রিন রেকর্ডারটা ইউজ করতেছি এটা ফ্রি ভার্সন, যার কারণে এই লেখাটি আসতেছে। আশা করি এই টিউটোরিয়ালের পরের প্লেসটা আর এই লেখাটা থাকবে না, আমি অন্য একটা স্ক্রিন রেকর্ডার দিয়ে স্ক্রিন রেকর্ড করব। সো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এই লেখাটা আসার জন্য। সো আপনারা একটু ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এগুলো। আর সাউন্ডের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয় এগুলো একটু ক্ষমাশূন্যতা দৃষ্টি দেখবেন, কারণ সর্বপ্রথম তো একটু সমস্যা হতেই পারে। হ্যাঁ, তো চলুন আমাদের মূল আলোচনায় চলে যাই। আলোচনার টপিকটা হচ্ছে আমাদের আজকে আমরা ইমেজ রিসার্চ করব। সো ইমেজ রিসার্চ করার জন্য আপনাদের জন্য আমি একটা ইমেজ ইতিমধ্যে আমি নামিয়ে রেখেছি। সো চলুন আমরা ফাইলে চলে যাই। ফাইলে যাওয়ার পরে কোন কোন ছবিটার কাজ কিরকম আমি সেটা দেখিয়ে দিচ্ছি এক এক করে। চলুন এইটার কাজটা দেখি। এইটার কাজটা আপনার কি ধরনের কাজ আসতে পারে, এইটা যদি মনে করেন আপনার কোনো বায়ার চাইতেছে যে এই ছবিটা আপনার দিয়ে বলতেছে যে এখানে এটা আপনি রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? এখানে হাতে যে চুড়ি আছে চুড়িটা আপনার রিমুভ করে দিতে হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রিমুভ করা জানতে হবে। সো আমরা এটাও দেখাবো কিভাবে এটা রিমুভ করতে হয়। তারপরে উনি চাচ্ছেন যে তার ব্যাকগ্রাউন্ড কালারটি, মানে ইনি মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে এবং মূল ছবিটা হারিয়ে ফেলছে, সো এইটা এইটাই ওনার ছবিটা এবং এইটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে, এবং চুল যেখানে যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? সো এগুলো হেয়ার মাস্কিনের কাজগুলো আসে, এবং এখান থেকে খুব একটা কাজ এখান থেকে আপনার নেই। সো শুধু হেয়ার মাস্কিনের কাজ আমরা দেখেছিলাম ফটোশপে, দেখিয়েছিলাম কিভাবে ব্যাকগ্রাউন্ড হেয়ার মাস্কিং করতে হয়। হেয়ার মাস্কিং গুলো করতে হয় ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের মাধ্যমে, হেয়ার মাস্কিং গুলো করতে হয়। সো আমরা দেখি, আমরা ফটোশপে আবার দেখাবো কিভাবে হেয়ার মাস্কিং গুলো করতে হয় আর স্মুথ ভাবে দেখাবো, কারণ এক আমরা অনেক টুলস নিয়ে সেই সময় আলোচনা করছিলাম, এই জন্য আর কি দেখানো সম্ভব হয়নি। সো আমরা যখন হেয়ার মাস্কিনের কাজগুলো করব তখন এগুলো আমরা স্মুথ ভাবে দেখিয়ে দিব। আচ্ছা, এখন আসেন পরবর্তী স্পিক স্যারে। এখন মনে করেন একটা পিকচার একটা বায়ার আপনাকে তুলে দিয়েছে, সো এই পিকচারটিতে আপনার মনে করেন যে মুখে দাগ আছে, দাগগুলো তুলে দিতে হবে। সেটা আমরা বলে থাকি অবজেক্ট রিমুভ, তারপরে ফটো রিসার্ট রিসার্টিং যাই বলেন না কেন এইটার কাজ ওইটা, ঠিক আছে? ফটো রিসার্টিং বলেন, অবজেক্ট রিমুভ বলেন, এগুলো আর কি ওই কাজে আসে, বিশেষ করে ফটো রিসার্টিং এর কাজে এগুলো আসে, ঠিক আছে? মনে করেন এখানে যে দাগগুলো আছে এই দাগগুলো মুছে দিতে হবে, ঠিক আছে? একটা বায়ার দিয়েছে যে আমার যে মুখের যে ফেসের যে দাগটুকু আছে এটা মুছে দিতে হবে, ঠিক আছে? মুছে দিলেন, এটার কাজও আমরা দেখাবো কিভাবে অবজেক্ট রিমুভ করতে হয়, ঠিক আছে? এটা ব্যাকগ্রাউন্ডও হয়তো বা বলতে পারে যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেন, আমরা এটার কাজ দেখাবো, ঠিক আছে? তারপরে যে মনে করেন যে চুড়িটা আছে চুড়িটা মনে করেন যে রিমুভ করে দিয়ে আর একটা চুড়ি উনি বড় একটা চুড়ি বসিয়ে দিতে বলছে, বা একটা ঘড়ি বসিয়ে দিতে বলছে, ঠিক আছে? আপনি ওইটাও দিতে পারবেন, আমরা দেখিয়ে দিব কিভাবে এগুলো দিতে হয়, ঠিক আছে? আমরা ওইটাও দেখাবো পরবর্তী ভিডিওটি আসেন। পরবর্তী ভিডিওতে মনে করেন এটা হেয়ার মাস্কিনের কাজ আসে, চুলগুলো ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে দিতে হবে, চুলগুলো আছে চুলগুলো যেরকম আছে ওইভাবে থাকবে, আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এটা হেয়ার মাস্কিনের কাজে আসে, ঠিক আছে? সো হেয়ার মাস্কিনের কাজটা আমরা দেখিয়েছিলাম।
পরবর্তী ভিডিওতে আসেন, পরবর্তী ফটোতে আপনার আসার পরে এখানে দেখেন কিছু ছবি আছে, এগুলো আপনার অবজেক্ট রিমুভের কাজে আসে। এখানে দেখেন এখানে একটা কালার দাগ, রং আছে, এখানে রং আছে, এখানে রং আছে, এগুলো অবজেক্ট রিমুভের কাজে আসে আর কি। ঠিক আছে, তো আমরা যখন অবজেক্ট রিমুভ করব তখন আর কি এই কাজগুলো আসবে। এখন মনে করেন একটা ছবি এটা তুলেছে বা একটা বায়ার এই ছবিটা তুলেছে, তোলার পরে আপনার এই ছবিটা আর কি যে তার মুখের যে ফেসের যে কালারগুলো আছে কালারগুলো সে রাখবে না, সে আপনার স্মুথ একটা মুখের ফেস চাইতেছে, সেক্ষেত্রে আপনাকে এটা রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে মুছে দিতে হবে। সো আমি যখন দেখিয়েছি টুলসের কাজগুলো দেখিয়েছি, তখন এগুলোর মুছে দেওয়ার কাজগুলো দেখিয়েছি। সো আবার দেখাবো, আমরা যখন একটা একটা করে ভিডিও তৈরি করব তখন এগুলো আমরা দেখাবো। ঠিক আছে, সো পরবর্তী ভিডিও পরবর্তী ছবিতে আমরা চলে যাই। পরবর্তী ছবিতে আমরা এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আসতে পারে। এটা মনে করেন ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে এই কালারটাই থাকবে না, ব্যাকগ্রাউন্ড ওনার পিএনজি ফাইল নিবে, তারপর ওনার ইচ্ছা মতো উনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিবে। ঠিক আছে, এক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। সো আমরা এটাও দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ঠিক আছে, পরবর্তী ছবিতে আসি। এই ছবিটা আপনার কেমন ধরনের কাজ আসতে পারে? এই ছবিটা আপনার আসতে পারে ফ্ল্যাট ডিজাইনে, বিজনেস কার্ড ডিজাইনে, ঠিক আছে, এসেট্রা এসেট্রা অনেক কাজ আছে ডিজাইন রিলেটেড, যেমন আপনার বসিয়ে ডিজাইন, তারপরে ফ্ল্যাট ডিজাইন, এগুলো আপনার এই ছবিগুলো ইউজ করা করে থাকি আর কি আমরা। সো মূলত এই ছবিগুলো ওঠানো কারণ এখানে দেখেন পুরোটা আপনার এডিট করাই আছে, এখানে আপনি আর বাট এডিট করার কোনো যুক্তি আসে না, প্রয়োজনই নাই। ঠিক আছে, সো এটা আমরা বিজনেস কার্ড ফ্ল্যাট ডিজাইন যখন করব তখন এই ছবিটা কাজ আসবে আমাদের। আচ্ছা, এইটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আসতে পারে। মনে করেন যে একটা বায়ার তার কোম্পানি খুলছে, কোম্পানির লোগো হোক, ব্যানার হোক, বা তার পোস্টারে হোক, সেগুলো সেটা মনে করেন সর্বপ্রথম আইকন এই সিংহটা রাখবে। তো সিংহ ব্যাকগ্রাউন্ডের কালারের জন্য সে এই রাখতে পারছে না, ঠিক আছে, তার পোস্টারে হোক, তার ব্যানারে হোক, এটা ব্যাকগ্রাউন্ডের জন্য এটা রাখতে পারছে না। সো আপনাকে বায়ার এই ছবিটা দিয়ে বলতেছে যে আমার সিংহর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে, সেক্ষেত্রে যেন এই যে ফেসের যে পশম 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 গুলো আছে এখান থেকে এইগুলো যেন মুছে না যায়। ঠিক আছে, এইগুলো থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। সো আমরা এটাও দেখাবো কিভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, এটা আমরা দেখাবো। আচ্ছা, পরবর্তী, এটা আপনার নিক জয়েন্ট, আমি অলরেডি নিক জয়েন্টটা করে রেখেছি। আপনাদের বায়ার মনে করেন কোন একটা কোম্পানি আছে, যে কোম্পানি টি শার্ট কোম্পানি বলেন যাই বলেন না কেন, তারা মনে করেন একটা শেপে এগুলো রাখছে, এখান থেকে কেটে আপনাকে এই রকম একটা রূপ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এখান থেকে কেটে এই রকম রূপ দিয়ে দিতে হবে, এটা আমরা বলে থাকি নিক জয়েন্ট। সো এই নিক জয়েন্টের কাজ কিভাবে করতে হয় এটা আমরা দেখাবো। ঠিক আছে, সো নিক জয়েন্টের কাজ যখন আমরা আসবো তখন এটা দেখাবো, কারণ ফটোশপে আমাদের অনেকগুলো টিউটোরিয়াল আসতেছে। ঠিক আছে, পরবর্তীতে যাই। পরবর্তী, এটা আপনার হেয়ার মাস্কিং, তো এটা দেখাচ্ছি না, এটাও আর কি হেয়ার মাস্কিং আসে এবং ফটো রিসার্টিং, ফেসের রিসার্টিং এর কাজ আসতে পারে, যেমন ঠোঁটে লিপস্টিক দেওয়া, তারপরে আপনার একটু ফেসটা পরিষ্কার করে দেওয়া। ঠিক আছে, এসেট্রেস্টার কাজ আসতে পারে, সো আমরা এটার কাজও দেখাবো। এইটাও আমাদের নিক জয়েন্টের কাজ আসতে পারে। এই রকম দুটো ছবি আপনাকে বায়ার দিবে, এখান থেকে কেটে কুটে আপনাকে এই রকম একটা সাইজ বানিয়ে দিতে হবে। ঠিক আছে, এইরকম একটা সাইজ আপনাকে বানিয়ে দিতে হবে, এরকম দুটো ফাইল দিবে, দেওয়ার পরে আপনাকে এরকম বানিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, সরি, পরবর্তীতে এইটাও নিক জয়েন্ট দেখেন। অবজেক্ট রিমুভের ক্ষেত্রে একটা জিনিস দেখেন, আমি রিমুভ অলরেডি করেই রেখেছি, এখান থেকে আগে এটা ছিল, পরবর্তীতে আমরা এটা করেছি। ঠিক আছে, আগে এটা ছিল, পরবর্তীতে আমরা এটা করেছি, দেখেন এখান থেকে কিন্তু আপনি ধরতেই পারবেন না যে এখানে একটা দাগ ছিল, দেখছেন না তো, স্মুথ ভাবে আমরা রিমুভ করেছি। দেখেন এখানে যে দাগটা আছে, এখানে কিন্তু সে দাগটা নাই, আপনি বলতে পারবেন না যে এখানে দাগ ছিল। আপনি যদি এই ছবিটা দেখেন তাহলে আপনি এই ছবিটা যদি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আসলে মুখে এই দাগটা ছিল। ঠিক আছে, আচ্ছা, এইটা আপনাদের হেয়ার মাস্কিং ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আসতে পারে, এইটাও আমরা দেখাবো। এইটা আমাদের, সরি, এইটা আমাদের
ডিজাইনের ক্ষেত্রে লাগতে পারে, যেমন ব্যানার ডিজাইন, ব্রোশার ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ঠিক আছে, পোস্টার ডিজাইন, এগুলো কাজে আমরা মূলত এই ছবিগুলো ইউজ করে থাকি। ঠিক আছে, এটা মনে করেন অনেক হাই লেভেলের কাজ। ঠিক আছে, সো আমরা যখন ডিজাইন রিলেটেড কাজ করব ইলাস্ট্রেটে, তখন আমরা এই ছবিটা ইউজ করব, ব্যবহার করব। এটা আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ। সো এই ছিল আমাদের ফটো রিসার্চের আজকে মূলত ক্লাস। সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত, আজকে ক্লাসটা খুব বেশি লং হয়নি, আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখেছেন। যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আশা করি আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে। সো আগের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে, এবং পরবর্তীতে কেমন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর যদি উপকার আপনাদের যদি উপকার হয়ে থাকে আমার ভিডিওটি দেখে, তো অবশ্যই আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার সাথে থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।